যার বিষয় ছিল কারাগারের বঙ্গবন্ধু রচিত কারাগারের রোজনামচা। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুজিবুর রহমান আকাশ, মুজিবুর রহমান আকাশ রোল 10 সিবি 27 ব্যাচ। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শামসুল হুদা ডালি, মোহাম্মদ শামসুল হুদা ডালি রোল 41 সিবি 27 ব্যাচ। এরপর রচনা প্রতিযোগিতা 2022, বিষয় ছিল 7ই মার্চের ভাষণ, এর পটভূমি ও প্রেক্ষাপট। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের প্রথম স্থান অধিকার করেছে সুমাইয়া মাহজাবিন নরিম রোল 9 সিবি 26 ব্যাচ। পরে আমরা ওকে ভালোভাবে পৌঁছে দিব। দ্বিতীয় স্থান অধিকার করেছে তামাকুত মবাসিয়া সিবি 26 ব্যাচ রোল 4, ও অ্যাবসেন্ট, ওদের পরীক্ষা চলছে। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ সারাপান তহুরা প্রাপ্তি রোল 61 সিবি 27 ব্যাচ। রচনার বিষয় ছিল ঐতিহাসিক 7ই মার্চ ভাষণের পটভূমি ও প্রেক্ষাপট। এ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা 2021 সাল, এটা গত বছর অনুষ্ঠিত হয়েছিল অনলাইনের মাধ্যমে। আমরা পুরস্কার এই বছর হাতে তুলে দিচ্ছি। কুইজ প্রতিযোগিতা বিষয় ছিল বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থতে। প্রথম স্থান অধিকার করেছে কাজী আব্দুল হক রায়হান রোল 46 সিবি 27 ব্যাচ। কাজী আব্দুল হক রায়হান। দ্বিতীয় স্থান অধিকার করেছে এ কে এম তাহসিনুল ইসলাম রোল 56 সিবি 27 ব্যাচ। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ সারাবন তোহরা প্রাপ্তি আবারও প্রাপ্তি রোল 61 সিবি 27 ব্যাচ। এরপর রচনা প্রতিযোগিতা 2021 সাল, বিষয় ছিল খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু জীবনী ভিত্তিক রচনা, যাতে প্রথম স্থান অধিকার করেছিল আজাদ আব্দুর রাফি রোল 50 সিবি 23 ব্যাচ। ও অ্যাবসেন্ট, ওরা পরীক্ষা দিয়ে গেছে ফাইনাল পর। ওকে আমরা পরবর্তীতে পুরস্কারটি হাতে তুলে দেব। দ্বিতীয় স্থান মোসাম্মদ সারাভান তোহরা প্রাপ্তি রোল 61 সিবি 27 ব্যাচ। প্রতিটি ডিসিপ্লিনে সে পুরস্কার পেয়েছে। তৃতীয় স্থান অধিকার করেছে তাহমিনা রহমান, তাহমিনা রহমান রোল 23 ব্যাচ সিবি 24। তাহমিনা রহমান। শ্রুতিমন্ডলী, এ পর্যায়ে দর্শক মন্ডলীদের মাঝখান থেকে আমরা আজকের আলোচনা সভায় বক্তব্য প্রদানের আহ্বান জানাচ্ছি। আপনাদের মাঝে আগ্রহীরা অনুগ্রহপূর্বক মঞ্চে এসে আপনাদের মূল্যবান বক্তব্য প্রদান করবেন। আমরা বিভিন্ন পর্যায় থেকে আপনারা যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদের মাঝখান থেকে কেউ একজন যদি আসেন, আমরা আপনাকে মঞ্চে আসার জন্য আপনাদের মাঝখান থেকে আহ্বান জানাচ্ছি। কর্মচারী কর্মকর্তাদের মাঝখান থেকে যারা যুদ্ধ করেছে, যারা দেশকে স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করার জন্য, সংগ্রাম করার জন্য, প্রতিবাদ করার জন্য ওই ক্ষমতাশীলদের বিপক্ষে কথা বলার অনেক শক্তি লাগে, এরকম শক্তি হয়তো আমাদের নাই। তারপরে আমরা সাপোর্ট করেছি, আমরা ছিলাম, এখন আছি, প্রতিবাদ করার চেষ্টা করি, দেশকে গড়ার চেষ্টা করি। আমাদের চিন্তা করতে ভালো লাগে যে একটা দেশ সবাই থাকবে, সবাই কাজ করবে, দল মত নির্বিশেষে বর্ণ ধর্ম কিছুই থাকবে না, সবাই মিলে কাজ করবে, যে যার অধিকার বা তার মনের কথা বলতে পারবে সেটা থাকবে। কিন্তু আমরা দেখতে পাই যে সেটা জায়গায় জায়গায় বাধাগ্রস্ত হয়। শুধু দর্শক মন্ডলী আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের সবার প্রিয়
কলেজের সাবেক অধ্যক্ষ প্যাথলজি বিভাগে অধ্যাপক আমাদের সভাপতি স্যার অধ্যাপক জাহানুদ স্যার স্যারকে তার বিশেষ বক্তব্য প্রদান করার জন্য আমি কিন্তু অনুরোধ জানাচ্ছি। বঙ্গবন্ধু সাধক পাশকে উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় উপাচার্য ডক্টর সৌমিত্র শেখর উনি তার বক্তব্যে যা বলে গেছেন তারপরে কিছু বলার কিছু আছে কিনা আমার মনে হয়, কারণ ব্যবসা দিয়ে যদি একটা উপরে মাছ ধরা হয় পরে কিন্তু আর কিছু অবশিষ্ট থাকে না। আমার আমি একটা ক্ষুদ্র মানুষ, আমাদের পড়াশোনা ডাক্তার হিসেবে আমাদের বাইরে পড়াশোনা খুব সীমিত, যে দেখেছি সে আমাদের দেখতে পাবার করতে পারি। উনি অত্যন্ত সুন্দরভাবে বিষয়টা সবাইকে উপলব্ধি করতে সর্বদক্ষে আসে সেইভাবে বলে গেছেন কেন তাদেরকে হত্যা করা হয়েছে, কেন শেখ মুজিবকে বেছে নিয়েছিল হত্যাকারীরা, তার পরিবারকে বেছে নিয়েছিল, অত্যন্ত সুন্দরভাবে উনি বলে গেছেন। আমি দু একটা ছোট্ট কথা বলতে চাই। আজকে আমি ডিপার্টমেন্টে আপনাকে জিজ্ঞেস করলাম আধিকারিককে যে আপনার জন্ম কোন সনে, তো 76-এ তো স্বাধীনতা তো আপনি দেখেন নাই, তাহলে এর উপর যে আপনি একটা মানে ধারণা পোষণ করেন কিভাবে যে স্যার শুনে সেখানে। আচ্ছা, আমারও আমার জন্ম এই রেকর্ড অভিপৃথিবীতে আর হয়তো 2 বছর আগে, আমি প্রাইভে একটা আমার যখন একটু বোঝা বয়স হয়েছে আমার বাড়িতে আমার বাবা উনি এসএসসি দিয়ে তখন মেট্রিক বোধ হয় বা অ্যাডভান্স পাস করে আমার বাবা চাকরি করতেন, উনি একদিকে থাকতেন আর আমার চাচা 15 মিনিটের ছোট 2 বছরের ছোট উনি বঙ্গবন্ধুর সমাসামিক ছিলেন বিশে বুধের মা বাবার জন্য উদাহরণ, তো ওনার দুই ভাই প্রায় চকাচাকি লেগে যেতেন। আচ্ছা, তা আমি কিন্তু চাচার পক্ষ নিতাম মনে মনে, যে চাচা কি বলছে এটা ওনার পক্ষ নিতাম, উনি কিন্তু লেখাপড়া বুঝতে জানতো না, পাঁচ সিট করতে পারো, তো চাচাকে বলতাম যে চাচা পড়ে যে চাচা আপনি এই আওয়ামী লীগের কথা বলেন, বাবা মুসলিম লীগের কথা বলে, যে আপনার এই আপনার পেজে থেকে না বলে এই কথা বলে, তো বাপ তো লেখাপড়া করছে, যে মুসলিম লীগের কাছে উনি কোনো অপরদের কাছে উনি যেতে পারছে, মেয়ের কাছে উনি যেতে পারছে, হান্নান সাহেবের কাছে উনি যেতে পারছে, মানুষ রাজনীতি করি আমার মানুষের জন্য, উনি তো বলে গেছেন রাজনীতি সুশীত রাজনীতি, আমাদের একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, গরিব মানুষের আমরা আরো বেশি করি তারপরে আমি ওই আমি বলতাম আমাদের নিয়ন্ত্রণ তো শুরু করতাম, আমি বলতাম যে বলি আমরা তো শুরু করতাম কি করছে যে আমাদের লাভ আসতে লাভ এটা নিয়ে যায় এটা নিয়ে যায় আমরা গরিব মানুষ, হ্যাঁ তা আওয়ামী সবচেয়ে অর্থহীন তো সাধারণ গরিব মানুষের সাধারণ মানুষের তো উঠেছিলেন যে আপনি রাষ্ট্রীয় চায় ধর্মের মধ্যে চায় মন্দিরের মধ্যে তো ধর্ম নিরাপত্তা আছে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা শুনলাম, যেহেতু এই দেশের মানুষ ধর্ম সম্বন্ধে অত বেশি গভীর জ্ঞান রাখে না, সেই জন্য তাদেরকে গভীর ধর্ম গভীর জ্ঞান দেওয়ার জন্য এই বাংলা এই বিশ্ব ফাউন্ডেশন করতে হবে,
যারা পরমাণু হকতা নিয়ে তারা আলো বুঝতে পারে, সেই জন্য বঙ্গবন্ধু এই স্তর ফাউন্ডেশন করেছে। আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু পর পরিবর্তে একটা এটা কিন্তু মুস্তাক যখন ইয়েছে কলকাতা ছিল কলকাতা যদি অফিস ছিল অফিসিয়ালি কলকাতা হয়েছিল এই স্থাপকদের অফিস ছিল এক জায়গায় আর ওনার চারজনের জায়গায় বসতেন, মুস্তাক এক লাইন জায়গায় বসতেন। আচ্ছা তো ওখানে কিন্তু ওই মুস্তাককে আমেরিকান এম্বাসির দ্বারা পাওয়া হতো, তার টেলিফোনের নিচে ওই আমেরিকান ওই এম্বাসিতে যে ইন্ডিয়ান ওই এম্বাসিতে কার সঙ্গে যোগাযোগ করতে হবে এই নিয়ম ছিল। আচ্ছা তো মুস্তাক তখনই তাজউদ্দিন তাকে পররাষ্ট্রমন্ত্রী থেকে সঙ্গে দিলেন, আপনি সহ তাদের প্যান এসে সে করলেন ওকে তাজউদ্দিনের প্রতি উনি ক্ষমা না তাজউদ্দিন উনি ছেড়ে দিল তাহলে তাজউদ্দিন কেন আবার এনে হত্যা করবে, এটাও একটা ব্যাপার। আচ্ছা আর এই এই ষড়যন্ত্র ছিল বলে গেছেন ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র আর লোকাল কিছু ক্ষিপ্ত করে করেছে। যাই হোক আরেকটা জিনিস হচ্ছে যে ওই চারজনকে কেন হত্যা করবো, এটা কিন্তু ইতিহাসে উনি সত্য কথা বলেছেন, ইতিহাসে আমরা তো পড়ি নাই তবে যতদূর জানি এরকম কোন ঘটনা করে নাই যে একদম গোষ্ঠী সুতা মেরে ফেলবে এরকম কোন ইতিহাস নেই, সিদ্ধার্থকে হত্যা করা হয়েছে তার বন্ধু তার বাসায় যে থাকতো বালিতর ছোট থেকে সেই বন্ধু তাকে হত্যা করছে। আচ্ছা ওই সিদ্ধার্থকে যে হত্যা করছে গুডাস গুডাসকে হত্যা গুডাসকে হত্যা করছে। আচ্ছা এরকম বিভিন্ন ইতিহাসে মহম্মদ ব্যাগ এটা যে রিসেন্টলি দেখবে মহম্মদ ব্যাগ কিন্তু কাল্পনিক চরিত্র মহম্মদ ব্যাগ সিরাজকে হত্যা করছে কিন্তু এখানে ডাইরেক্টলি হত্যা করে নাই, মহম্মদ ব্যাগ কিন্তু তাদের বাসায় চা করছে তাদের বাসায় চলে যেতে চা বাবা বাবা নানা বাবা মহম্মদ ব্যাগ তাকে হত্যা করছে একটা কিন্তু হত্যা করছে তার বন্ধু ওরা তারা যে লুট 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 তাকে কিন্তু আমার বন্ধু মুস্তাক সাহেব খুব কষ্ট আছে জেলে তারা কিন্তু অনেক কথা বলেছেন আমার বন্ধু মুস্তাক সাহেব খুব কষ্ট আছে সেই মুস্তাক ওনাকে হত্যা করিয়েছে ডাইরেক্ট হত্যা করে নাই ওনাকে হত্যা করিয়েছে যেমন ফলোয়ার হত্যা করেছে ইতিহাস আরেকটা কিন্তু পাওয়া যায় যে প্যাট্রিস লুম্বা যিনি বন্ধ এই এই সাধারণ মানুষের জন্য করেছেন তাকে হত্যা করেছে এবং তার ফলোয়ারদেরকে বড় কর্তৃপক্ষে হত্যা করা হয়েছে কিন্তু পৃথিবীর কোন দেশে একদম বংশ নির্বংশ করা হয় না, এই জন্য যে ওই দিন বাইকিং হত্যা করা হয়েছে তার পরবর্তী সময়ে শেখ হাসিনাকে হত্যা করতে গিয়ে আরো বিভিন্ন সময়ে এই যে ওই যারা একটু প্রগতিশীল মনা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে বিভিন্ন সময়। আচ্ছা এটা কিন্তু ধরে এখন আমরা কথা কথা কিন্তু সাংঘাতিক এটা হলো যে এই যে প্রচার করছে আউটসাইড বিচারপতি আউটসাইড চলছে। আচ্ছা উনি বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের বিদেশে মুক্তিযুদ্ধের দিন বলে একটা বই আছে ওখানে উনি লিখেছেন যে উনি আউটসাইড চলতে করছে আর আমাদের দেশ থেকে ওনার সঙ্গে সহায়ক ছিল রেহমান উত্তর রোমাঞ্চন বইটা অত্যন্ত মানে ঐতিহাসিক বই উত্তর রোমাঞ্চন বইটা আদর্শকে আমরা দেশের লোক শহীদ অত্যন্ত সুন্দর কথা বলে গেছে আমরা এই দেশের মানুষ তো আমরা দেশে যদি সুন্দর হয় আমরা যে কারণে মতের পছন্দ থাকি না কেন আমরা বলবো আবার আমাকে কায়দা কায়দা যদি ওদের বিয়ে থেকে নামিয়ে দিয়েছে পাকিস্তান নামিয়ে দিতে দেয়
আচ্ছা এতকে এই আমাদের এই ভারতের জায়গাটা কি ভারতের থেকে কি মতে গাড়ি তো মানে রয়েছে তাই জানেন যাতে বোঝা বন্ধু বন্ধু উনি থাকবে উনি সবার তাহলে জায়গা না উনি বাঙালি জাতি তোমরা তো আমরা শ্রদ্ধা করব অনেক আমরা আমাদের চিন্তা রাখবো সে রাখবো এতে আমরা ভালো হবো ভালো থাকবো সবকে ধন্যবাদ স্বাগত ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি আমাদের বৃহত্তর ময়মনসিংহের গর্ব কবির কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর। আসলে আজকে আমরা কিন্তু আলোচনা বক্তৃতা করতে আসিনি, আলোচনা শুনতেই এসেছি। ওপেন এরকম একটা কিছু হবে যে সুযোগ থাকবে এটা আমার জানা ছিল না। প্রতি বছর এই দিনটা আসলে কিছু দুই চারটা লাইন লিখি মুজিব কথা, মুজিব তুমি মহান নেতা মুজিব শ্রদ্ধা দাও, এই কবিতায় বলছি ও মন মুজিব কথা কও, যেই মুজিবকে জাতির পিতা বঙ্গবন্ধু জানি, যেই মুজিবকে হাজার সালে শ্রেষ্ঠ বলে মানি, যেই মুজিবের জন্ম ছিল ১৯২০ সালে, যেই মুজিবের বেড়ে ওঠা ব্রিটিশ শাসনকালে, যেই মুজিবের নেতা ছিলেন সোহরাওয়ার্দী ভাসানি, যেই মুজিবের উপর ছিল শাসকের শাসানি, যেই মুজিবের কোট পকেটে নেতার চিঠি থামে, যেই মুজিবের ছুটে চলা শহর নগর গ্রামে, যেই মুজিবের চিত্ত ছিল না বিত্ত ও বৈভবে, যেই মুজিবের মহান হৃদয় বাঙালির অনুভবে, যেই মুজিবের বন্দী জীবন কারা কারান্তরে, যেই মুজিবের মানব প্রেমের পারাবার অন্তরে, যেই মুজিবের কণ্ঠমিনার বাংলা ভাষার তরে, যেই মুজিবের শখ স্বাধীনের ছয় দফার অক্ষরে, যেই মুজিবের মুক্তি মিলে ৬৯ এসে, যেই মুজিবের বিশাল বিজয় নির্বাচনের শেষে, যেই মুজিবের সাথী মারছে স্বাধীনতার গান, যেই মুজিবের বজ্রকণ্ঠে জয় বাংলা স্লোগান, যেই মুজিবের তর্জনীতে কাপন দিকে দিকে, যেই মুজিবের মন চেয়েছে মুক্ত বাঙালিকে, যেই মুজিবের দুই নয়নে বাংলা মায়ের মুখ, যেই মুজিবের হৃদয় পটে বীর বাঙালির সুখ, যেই মুজিবের ভাষণ শুনে মুক্তি সেনা জাগে, যেই মুজিবের ভয় করাতে পাক সেনারা ভাগে, যেই মুজিবের লড়ে যাওয়া সব সুশীতের তরে, যেই মুজিবের স্বপ্ন পূরণ বাংলা স্বাধীন করে, যেই মুজিবের দেশে ফেরা জানুয়ারির দশ, যেই মুজিবের বাংলা পেল বিজয়ীর পরশ, যেই মুজিবের দুচোখ ভিজে চশমা কালো প্রেম, যেই মুজিবের বুকের ভেতর বাংলাদেশের প্রেম, যেই মুজিবের উচ্চারণ আজ কবিগুরু দেখে যান, যেই মুজিবের ভাষায় মানুষ ৭.৫ কোটি প্রাণ, যেই মুজিবের অসীম সাহস কুসুম কুমল মন, যেই মুজিবের মানব প্রেমী মুগ্ধ সকল জন, যেই মুজিবের স্বাধীন করা বাংলা পরিপাটি, যেই মুজিবের রক্তে ভেজা বাংলাদেশের মাটি, যেই মুজিবের জন্মকালে ১০০ কোটি প্রাণ, যেই মুজিবের জীবনচরিত স্মৃতিতে অম্লান, যেই মুজিবের জীবন প্রদীপ পচাত তুলে দিবে, সেই মুজিবের শূন্য আসন কে পূরণ করিবে। তার পূর্বে আজকে আলোচনা সভা সঞ্চালক আমি ডক্টর অনুপ্রথম পাল সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী আলোচনা অনুষ্ঠানের প্রধান আলোচক অত্যন্ত সাবলীল ভাষায় আমাদেরকে সবাইকে এর পটভূমি এবং সমস্ত কিছু ব্যাখ্যা করে গেছে। সেই ব্যাখ্যার ভিত্তিতে
হৃদয়ঙ্গম করতে হবে যে কি একটা প্রেক্ষাপটে এরকম একটা মানুষকে হত্যা করা হয়েছিল, তার সমস্ত ইতিহাস সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এত সাবলীল ভাষায় বলেছেন যে আমরা সবাই তার হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছি। এবং আমি বিশ্বাস করি যারা 75-এর পরে এখানে জন্মগ্রহণ করেছেন তারা এই আলোচনার মাধ্যমে অনেক অজানা তথ্যকে জানবে এবং নিজের হৃদয়ে ধারণ করবে এবং এই আদর্শকে নিজের মাঝে লালিত করবে। এই আশ্বাস এই বিশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই এখানে কষ্ট করে এসেছিলেন, প্রায় ঘন্টা খানেকের উপরে আলোচনা শুনেছেন, অনেক ধৈর্য ধরেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দ্বিতীয় অনুষ্ঠান একটু দেরিতে শুরু হয়েছে, তবু এরপরে বাড়ানোর চেষ্টা করবো যে সবাই মতো অনুষ্ঠানকে শুরু করতে এবং সময়ের ভিতরেই আমাদের অনুষ্ঠানকে পরিসমাপ্তি ঘটাতে। সবাইকে ধন্যবাদ।